হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ্যে গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগ হতে চলেছে ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ করা হবে পারমানেন্ট পোস্টে এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে এজ কত লাগবে কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করা পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব এই গ্রুপ সি পোস্ট ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কী চা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের জন্য চা হয়েছে ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস করতে হবে এমপি অর ইকোভ্যালেন্ট পাস তার সাথে টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট হ্যাভিং টাইপিং স্পিড উইথ 40 ওয়ার্ড পার মিনিট এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চা হয়েছে এক দশ দু হাজার বাইশের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আঠেরো বছরে কম কিংবা চল্লিশ বছর বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবেন না তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে এই পোস্টের জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট দেওয়া হবে রোপা টু থাউজেন্ড রুল যা রয়েছে গভর্নমেন্টের সেই অনুযায়ী দেওয়া হবে এটা পার্মানেন্ট পোস্ট এটা পার্মানেন্ট পোস্ট ওই জন্য রোপা টু থাউজেন্ড যা রুল রয়েছে সেই রুল অনুযায়ী লেভেল সিক্স অনুযায়ী এখানে পেমেন্ট কত করা হবে মান্থলি বাইশ হাজার সাতশো থেকে স্টার্টিং হবে আঠান্ন হাজার পাঁচশো পর্যন্ত রয়েছে ওই জন্য যারা যারা এই পোস্টে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আবেদন করুন এটা গভর্নমেন্টের পোস্ট कारी जॉब परमानेंट जॉब এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন আর রেসিডেন্সিয়াল স্পেশাল স্কুল ফর ব্লাইন্ড অ্যান্ড মেন্টালি রিটার্ডের চিলড্রেনের পক্ষ থেকে এই নোটিফিকেশান অনুযায়ী এই স্কুলে পারমানেন্ট পোস্টে ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ করা হবে তার জন্য অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে যারা যারা এই পোস্টে অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে অফলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না আবেদনপত্র সাবমিট করার সময় আপনারা অ্যাপ্লিকেশান লেটার লিখবেন তার সাথে সমস্ত ডকুমেন্টে জেরক্স কপি আবেদনপত্রের সাথে জমা করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট থেকে স্টার্ট করে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আইডেন্টি প্রুফের জন্য আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স কপি সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান লেটারের সাথে অ্যাটাচ করে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদন করতে হবে স্কুলে টিচার ইনচার্জ কাম মেম্বার সেক্রেটারিকে আবেদনপত্র আপনারা সাবমিট করতে পারবেন স্পিড পোস্টের মাধ্যমে কিংবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে যে ঠিকানায় সেই ঠিকানাটা এখানে মেনশন করে দেওয়া আছে ময়না রামকৃষ্ণায়ন এসোসিয়েশন আর রেসিডেন্সিয়াল স্পেশাল স্কুল ফর ব্লাইন্ড অ্যান্ড মেন্টালি রিটায়ার্ডেড চিলড্রেন গভর্নমেন্ট স্পন্সার ভিলেজ হরকুলি চক পোস্ট অফিস অ্যান্ড পিএস ময়না ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিনকোড সাত দুই এক ছয় দুই নয় এই ঠিকানাতে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা করার লাস্ট ডেট উনতিরিশ তারিখ উনতিরিশ এগারো দু হাজার মধ্যে অফলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে এই পোস্ট নিয়ে কারো কোনো কোয়ারি থাকলে কোনো কিছু জানার থাকলে এখানে তিনটে ফোন নাম্বার দেওয়া আছে এই তিনটে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন পূর্ব মেদিনীপুর জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদি প্রবলেম হয় ডাউনলোড করতে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সেখানে এই নোটিফিকেশনটা দিয়ে দেব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ